তো গাইজ, তুমি কি জানো ট্রেনের ফ্যান আর লাইট কেন চুরি হয় না? তো গাইজ, এখন হয়তো তোমাদের মধ্যে অনেকেই বলছো ট্রেনের ফ্যান আর লাইট চুরি হয় না, কিন্তু কবে থেকে? তাহলে গাইজ বলে রাখি, ট্রেনের ফ্যান আর লাইট চুরি না হওয়ার জন্য সরকার যতটা বুদ্ধি লাগিয়েছে তার থেকে বেশি এটার পিছনে একটি মজার গল্প রয়েছে। তো গাইজ, তোমরা কি জানো সেই মজার গল্পটা কি? তো গাইজ, তোমরা যদি না জেনে থাকো কোনো অসুবিধা নেই, আমি আছি তো, সব বলে দেবো। ব্যাস তুমি ফোনের স্ক্রিন থেকে আর ছড়িয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে গাইজ চলো আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো গাইজ, এই ভিডিওতে আমি বেশি কিছু না বুঝিয়ে সোজা ভিডিওর মূল পার্টটা তোমাদের সামনে তুলে ধরি। গাইজ, একসময় ভারতের ট্রেনে প্রচুর পরিমাণে ফ্যান আর লাইট চুরি হতো। আর গাইজ, এই ফ্যান আর লাইট চুরির সমস্যাটা একসময় এত বড় হয়ে দাঁড়িয়েছিল যে সরকারকে প্রত্যেকটা ট্রেনের প্রত্যেকটা বগিতে ফ্যান আর লাইট লাগালে হতো। কিন্তু গাইজ, তারপর সরকার একটি পদ্ধতি প্রয়োগ করে যার পর থেকে একটি ফ্যানও চুরি হয় না। কিন্তু গাইজ, সরকার এমন কী করলো যার পর থেকে ট্রেনের একটি ফ্যানও চুরি হচ্ছে না? তো গাইজ, এখন হয়তো তোমাদের মধ্যে অনেকে অনেক কিছু ভাবছো, এমনও ভাবছো যে ফ্যানে কোনো শর্ট সিস্টেম লাগিয়ে দিয়েছে যে কেউ ধরলেই শর্ট খেয়ে যাবে। না গাইজ, অমন কিছুই না। তো গাইজ, তোমাদেরকে বলে রাখি, ট্রেনের ফ্যানগুলোকে সরকার 110 ভোল্ট সাপ্লাই দিয়ে দিয়েছে। মানে গাইজ, তোমাদেরকে একটু বুঝিয়ে রাখি, গাইজ আমরা বাড়িতে যেসব জিনিস ব্যবহার করে থাকি, যেরকম টিভি, ফ্যান, লাইট, ফ্রিজ, এসব আমরা 220 ভোল্টে চালিয়ে থাকি। মানে গাইজ, আমাদের বাড়িতে 220 ভোল্ট কারেন্ট রয়েছে। আর গাইজ, ট্রেনের ফ্যানগুলো 110 ভোল্টে চলে। মানে গাইজ, ট্রেনের ফ্যানগুলোকে যদি তুমি এনে বাড়িতে চালাও তাহলে গাইজ ওগুলো চলবে না। আর গাইজ, এর জন্যই বর্তমানে ট্রেনের ফ্যানের চুরির সংখ্যাটা প্রচুর কমে গেছে। তো গাইজ, এবার তোমাদেরকে আমি মজার গল্পটা শুনিয়ে রাখি। গাইজ, সরকার যখন প্রথম প্রথম এই পদ্ধতিটা প্রয়োগ করেছিল তখন অনেকেই জানতো না এই ফ্যানগুলো 110 ভোল্টে চলে। গাইজ, তারপরও অনেকেই এই ফ্যানগুলোকে নিয়ে বাড়িতে চালানোর চেষ্টা করতো। আর গাইজ, তারপর যখন তারা বাড়িতে নিয়ে চালানোর চেষ্টা করতো তখন গিয়ে দেখতো সেই ফ্যানগুলো চলছে না। তো গাইজ, তারা ভাবতো তাদের কারেন্টের কর্ডগুলো খারাপ আছে। তো গাইজ, তারপর তারা বিভিন্ন কর্ডে ট্রাই করে গিয়ে দেখে, তারপরও গাইজ দেখে ফ্যান চলছে না। তো গাইজ, তারা একসময় ভেবে নিয়েছিল যে এই ফ্যানটা আনার সময় খারাপ হয়ে গেছে। তো গাইজ, তারপরে তারা আবার ট্রেনের থেকে ফ্যান নিয়ে আসে আর একই পদ্ধতি প্রয়োগ করে আর একই ফল পায়। তো গাইজ, এরকমভাবে কিছুদিন এসব করার পর তারা বুঝতে পারে যে এই ফ্যানগুলো আনার সময় হয়তো খারাপ হয়ে যায়। কিন্তু গাইজ, তার কিছুদিন পর যখন তারা শুনতে পায় যে ভারত সরকার ট্রেনে ফ্যান চুরি না হওয়ার জন্য একটি নতুন পদ্ধতি প্রয়োগ করেছে, আর পদ্ধতির ব্যাপারে যখন তারা ডিটেলসে বুঝতে পারে তখন তারা বুঝতে পেরেছিল না তাদের কারেন্টের কর্ড খারাপ ছিল না ট্রেনের ফ্যান গালা ছিল, আসলে তারাই খুব বোকা ছিল। আর গাইজ, তোমাদেরকে বলে রাখি, ট্রেনের লাইটের ক্ষেত্রেও কিন্তু সরকার একই পদ্ধতি প্রয়োগ করেছে। তো গাইজ, তোমাদেরকে বলে রাখি, যদিও এই ঘটনাটি কাল্পনিক ছিল কিন্তু গাইজ হয়তো ভারতের অনেক লোকের সাথেই এরকম ঘটনাগুলি ঘটেছিল। তো গাইজ, তুমি কি এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে চাও? তাহলে গাইজ, আমি তোমাকে বলবো তুমি আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ গাইজ আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। আর গাইজ, আজকের এই ভিডিওতে তুমি যদি একটুকু ইন্টারেস্ট থাকো তাহলে গাইজ তুমি আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো গাইজ, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য বাই।